আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেগুলো জানা থাকলে যে কোনো চাকরির পরীক্ষায় 3 থেকে 4 মার্ক কমন পেয়ে যাবেন। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় 60 জন সদস্যের উপস্থিতিতে। 60 জন সদস্যের উপস্থিতি থাকলে জাতীয় সংসদের কোরাম পূর্ণ হয়। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। জাতীয় সংসদ ভবন নির্মিত 215 একর জমির উপর। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত যে কাজ এককভাবে করতে পারেন। প্রধান বিচারপতির নিয়োগ। সংসদ ভবনের স্থপতি লুই আইকান। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন 50টি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স হওয়া লাগবে 25 বছর। 1975 সালের 15ই আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা 350টি। বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে সোমবার। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। বেসরকারি বিল বলা হয় সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে। সংসদে কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে। জাতীয় সংসদের প্রধান নির্বাহী কর্মকর্তা স্পিকার। মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নির্বাচন করেন প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় 10%। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ কার্যকর হয় 1 নভেম্বর 2007 সালে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে সংবিধানের 22 নং অনুচ্ছেদে। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন জাতীয় সংসদে পাশ হয় 9 এপ্রিল 2002 সালে। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয়? 27 মার্চ 1996 সালে। বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি পাশ হয়েছিল 1992 সালে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত সংবিধানের 137 নং অনুচ্ছেদ অনুযায়ী। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল 5 বছর। বাংলাদেশ সিভিল সার্ভিসের অর্থাৎ বিসিএস ক্যাডার এর সংখ্যা হচ্ছে 26টি। ইন্ডেমিনিটি অধ্যাদেশ বাতিল করা হয় নভেম্বর 1996 সালে। বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদের সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী। ইসি এর বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী। নীতি নির্ধারণ পরিচালনা করে সরকারের যে বিভাগ নির্বাহী বিভাগ। নিয়মকানুন প্রবর্তনের ক্ষেত্রে আইনসভার পরের অবস্থান মন্ত্রিসভার। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের পদ্ধতি 2টি। আইন প্রণয়নের পদ্ধতি 2টি হল বিল উত্থাপন ও অধ্যাদেশ প্রণয়ন পদ্ধতি।
বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল এম এইচ খন্দকার। ঢাকা বিভাগে জেলা আছে 13টি। বাংলাদেশের জেলার সংখ্যা 64টি। তেঁতুলিয়া যে জেলায় অবস্থিত? পঞ্চগড়। ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় 1610 খ্রিস্টাব্দে। বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন নবাব মুর্শিদ কুলি খাঁ। বাংলাদেশে বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে 5 স্তর বিশিষ্ট, গ্রামাঞ্চলে 3 ও শহরাঞ্চলে 2। ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত 1864 সালে। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ জেলা। বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ ময়মনসিংহ। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ। ময়মনসিংহ বিভাগ গঠিত 4টি জেলা নিয়ে। ঢাকার ইংরেজি বানান DACCA থেকে DHAKA করা হয় 1982 সালে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পার্বত্য চট্টগ্রামে জেলা আছে 3টি। বাংলাদেশের সর্বশেষ উপজেলা ঈদগাঁও, কক্সবাজার, ডাসার মাদারীপুর ও মধ্যনগর সুনামগঞ্জ। এখন মোট উপজেলার সংখ্যা 495টি। বাংলাদেশে মোট থানা 713টি। বাংলাদেশে বর্তমানে মোট পৌরসভা 329টি, এটা আগস্ট 2021 পর্যন্ত। দেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা 12টি। প্রশাসনিক সংস্কার হিসেবে মহকুমাকে উন্নীত করা হয়েছিল জেলা হিসাবে। ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণ এলাকার আয়তন 270 বর্গ কিলোমিটার। বাংলাদেশে গঠিত সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বাংলাদেশের যেখানে জেলা পরিষদে প্রশাসক নেই পার্বত্য 3 জেলায়, তা হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি। বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় 1976 সালে। বাংলাদেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 28 ডিসেম্বর 2016 সালে। ইউনিয়ন পঞ্চায়েতের পরিবর্তে ইউনিয়ন পরিষদ গঠিত হয় 1973 সালে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন আরও আয়োজন পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।